আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের মাঝে একটি অবাক করা কাণ্ড শেয়ার করব। আপনার হাতে থাকা মোবাইল আপনার নাম ধরেই ডাকবে, এই কাজটা আপনারা কীভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো প্রথমে আপনাদের আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি যে আসলে কীভাবে স্মার্টফোন আপনার নিজের নাম ধরে ডাকবে। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার ঘুম থেকে উঠুন, সেহরি খাওয়ার সময় হয়েছে, সেহরি খান, রোজা রাখুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। স্যার ঘুম থেকে উঠুন, দয়া করে তাড়াতাড়ি উঠুন স্যার। তো আপনারা কিন্তু অ্যালার্মটা শুনতে পারলেন, দেন এই ধরনের অ্যালার্ম আপনি কিভাবে আপনার মোবাইলে সেট করে নেবেন। এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি এটাকে যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সে এই ধরনের অ্যালার্ম দিতেই থাকবে। অর্থাৎ আপনি এই সিস্টেমটা যেভাবে করে রাখবেন দেন সে কিন্তু সেভাবে আপনাকে ডিরেকশন দিবে। তো এর জন্য মূলত আপনাকে দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, দেন সব কিছু আপনাদের ভিডিওতে দেখে দিচ্ছি। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। ওকে, তো প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পর জাস্ট আপনাকে লিখতে হবে T2S, দেন এখানে আপনি T2S অ্যাপ্লিকেশনটা লেখার সাথে সাথে দেখতে পারবেন আপনারা এই ধরনের একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি। দেন ওপেনে ক্লিক করার পর আপনি যে রেকর্ডটা কি করতে চাচ্ছেন, সেই রেকর্ডটা অনুযায়ী আপনি এখান থেকে লিখে দেবেন। তো দেখেন আমি এখান থেকে লিখেছি, আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার ঘুম থেকে উঠুন, সেহরি খাওয়ার সময় হয়েছে, সেহরি খান, রোজা রাখুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। স্যার ঘুম থেকে উঠুন, দয়া করে তাড়াতাড়ি উঠেন স্যার। জাস্ট এইখানে আপনি যেভাবে ডিরেকশন দিয়ে দিবেন আপনাকে কিন্তু অ্যালার্মটাও ওইভাবে কিন্তু আপনাকে ডাকাডাকি করবে। সাপোজ ধরেন আপনি অফিসে যাবেন বা যে কোনো কাজ করবেন, গুরুত্বপূর্ণ কাজ, যদি আপনি এভাবে একটা অ্যালার্ম দিয়ে রাখেন দেন আপনাকে কিন্তু আপনার একটা অ্যালার্মের মাধ্যমে আপনার এই বিষয়টা জানিয়ে দিবে। তো জাস্ট আপনি জাস্ট এখান থেকে আপনি চাইলে যে কোনো জিনিস লিখতে পারেন, অর্থাৎ আপনি যেটা ডিরেকশন দিবেন সে অনুযায়ী কিন্তু সে এখান থেকে এটা বলবে। আর জাস্ট এখান থেকে কিন্তু আপনি ছেলে কণ্ঠ বা মেয়ে কণ্ঠ তৈরি করতে পারবেন, মানে কোন কণ্ঠে আপনি নিতে চাচ্ছেন। এজন্য এইখান থেকে নিচের দিকে একটা সেটিং আইকন পাবেন, তো দেখতে পারবেন এখান থেকে আপনার বাংলা দেওয়া রয়েছে। জাস্ট আপনি যখন এটা ইনস্টল করবেন তখন হচ্ছে আপনাকে এখান থেকে ইংলিশ দেখাবে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে বাংলা সিলেক্ট করে দেবেন। এরপর দেখতে পারবেন নিচে রয়েছে ইন্ডিয়া অন, তো এই ইন্ডিয়া অনে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার মেয়ে ভয়েস হবে। এবং নিচের দিকে যদি আপনি যান দেখতে পারবেন বাংলাদেশ অন, বাংলাদেশ টু, যদি আপনি এখান থেকে বাংলাদেশ অন দেন তাহলে হচ্ছে আপনার ছেলে ভয়েস শোনা যাবে। তো জাস্ট আমরা হচ্ছে মেয়ে ভয়েস দিব, এজন্য এখান থেকে ইন্ডিয়া অন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট আপনি এইখানে যে যদি প্লে করেন, প্লে করার সাথে সাথে দেখতে পারবেন এটা কিন্তু আপনার ডিরেকশন অনুযায়ী চলতেছে। সেহরি খাওয়ার সময় হয়েছে, সেহরি খান, রোজা রাখুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, স্যার ঘুম থেকে উঠুন, দয়া করে তাড়াতাড়ি উঠুন স্যার। তো শুনতে পারলেন যে আসলে আপনি এখান থেকে যে লেখাগুলো লিখবেন ওই অনুযায়ী কিন্তু আপনার এই টেক্সটটা পড়বে, অর্থাৎ অডিওটা হবে। এরপর এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য উপরে যে থ্রি ডট আইকন পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট অ্যাজ অডিও ফাইল, জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে এখান থেকে পেয়ে যাচ্ছেন ফাইলটি, এখান থেকে হচ্ছে আপনি আপনার নাম লিখবেন। তো আমি এখান থেকে IBM লিখে দিলাম, লিখে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে সেভে দিয়ে দেবো। তো দেখতে পারবেন এটা সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যাপের কাজ। আর এই অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনাকে আবার চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আপনাকে লিখতে হবে এই সার্চ অপশন থেকে সিম্পল অ্যালার্ম ক্লক, ঠিক আছে? জাস্ট এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে শুধু ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনারা এইখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটাকে আপনাকে অবশ্যই অন রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত অন থাকবে আপনার অ্যালার্ম দেওয়ার পর সে কিন্তু বাঁচতেই থাকবে। আপনি এটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অ্যালার্ম বাঁচতেই থাকবে। ওকে, তো এখানে আপনার একটা আইকন দেখতে পাচ্ছেন, পেন আইকন, আমি এখানে দিয়ে দিলাম। দেন আপনি এখান থেকে অবশ্যই দিনগুলো সিলেক্ট করে নেবেন। এভাবে এখান থেকে আমি অবশ্যই একটা অ্যালার্ম দিয়ে দিচ্ছি। দেন ধরেন আপনি এখান থেকে ক্লিক করবেন, আমি এখান থেকে হচ্ছে 3:20 অ্যালার্ম দিব। তো এরপর এখান থেকে 3:20 দিলাম, আর 3:20 যদি দিই এটা তখন হচ্ছে AM হবে। দেন আমি এখান থেকে AM ক্লিক করে দিলাম। AM ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখতে পারবেন এখান থেকে 3:20 অ্যালার্ম। আর এইখান থেকে হচ্ছে আপনাকে যে সিলেক্ট এ সং, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন
যে টেক্সটটা আর কি আমরা অডিও ফাইল করেছি সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট আপনি এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি যদি একটু উপর দিকে নোটিফিকেশনটা নিচে নামাই তাহলে দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনার নেক্সট অ্যালার্ম 3:20 অর্থাৎ 3:20 কিন্তু আপনার অ্যালার্ম বাজতে 6 মিনিট বা 7 মিনিট পর পর কিন্তু আপনার এই অ্যালার্মটা বাজতেই থাকবে। আপনি যতক্ষণ না পর্যন্ত এই অ্যালার্মের ভিতরে গিয়ে এই নোটিফিকেশনটা বন্ধ করে দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সে বাজতেই থাকবে। তো আশা রাখি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব উপকৃত হবেন। দেন যারা আপনারা রোজা রাখার জন্য আপনি সঠিক টাইমে উঠতে চাচ্ছেন, ঠিক আছে, অনেকে দেখা গেছে একটু দেরি করে ওঠে বা রোজা রাখা হয় না, তাদের জন্য কিন্তু এটা খুব উপকার হিসেবে কাজে দিবে। এবং অনেকে আমরা অফিসে যাব বা খুবই গুরুত্বপূর্ণ কাজ করবো, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যালার্মের মাধ্যমে আপনার কাজটাকে আরও সহজ করে নিতে পারেন। আশা রাখি এই ভিডিও থেকে আপনারা বিন্দু পরিমাণ হলেও কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমি আবার বলতেছি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।